সাজাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আরাস্তাম না ওর জানলে রে গৌসে ভান্ডারি আরাস্তাম না বলে আশা যাওয়া কি যন্ত্রণা আশা যাওয়া কি জানলে রে দয়াল আরাস্তাম ওরে জানলে রে দয়াল আরাস্তাম ও দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো আমি দয়াল আগে জানতাম না বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা বুঝি অমৃত খাইয়া বাড়ছে জ্বালা বিষের জ্বালা ভাল লাগে না জানলে রে দয়াল আরাস্তাম না বলেন আশা যাওয়া কি যন্ত্রণা আশা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আরাস্তাম না ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি দয়াল হইতে পারলাম না কারণ আমার ধৈর্য নাই ও দয়াল রে ওই পারেতে প্রেমের বাজার পার হইয়া যাই সব দোকানদার আমি দয়াল হইতে পারলাম না ওরে বুঝি এই কাকা এই এই কাকা এটা দেখো ধরো না হেমরা দানে পিছনের দিকে সাইলে কাম হইতো না ওরে বুঝি আমার আর কপাল মন্দ ওরে বুঝি আমার আর কপাল মন্দ বাইটাল নৌকা ফার কাটে না জানলে রে দয়াল আরাস্তাম না আগে জানলে রে দয়াল আরাস্তাম না বলেন আশা যাওয়া কি যন্ত্রণা আশা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আরাস্তাম না আমার মুসলমান ইমানদার হারি চাইল দক্ষিণ পাড়ার বাবারা আশেপাশে এলাকার বন্ধুরা তাইলে দুনিয়াতে যত কিছু হোক না কেন ধৈর্য ধারণ করে তাওয়াক্কাল তো আল্লাহ অন্তরে বিশ্বাসটা রাখবেন কার উপরে জোরে বলবেন কার উপরে কেউ যদি একটা গালি দেয় মন্তব্য করে আল্লাহর কসম আপনি যদি চুপ করেন আপনার পক্ষ থেকে রহমতের ফেরেশতা তার জবাব দিবে আর এ বেড়া গালি দেওয়ার কারণে তার যত আমল নামা আছে এগুলা সব আপনার আমল নামে আইব আর আপনার যত গুণ আছে সব গুণা তার কান্দে যাইব আমার মুসলমান ইমানদার আর একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের কাছে আমি একটা কথা বলে যাই এবার ধৈর্য ধরলেন দুনিয়ার সব পাপ কাজ থেকে দূরে থাকলেন এবার আল্লাহর হাবিব কয় দুনিয়ার মানুষের এ ধৈর্যটা থাকবে না ইয়া রাসূলুল্লাহ কেন থাকবে না আন আলীগিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হইব ইসলামের নামে মাত্র থাকবে তারা যে মুসলমান তাদের কাজে কর্মে বোঝা যাইতো না রাস্তার ভিতরে লুঙ্গিয়াল গিরিয়া গালাগালি করে নিজের ভাইয়েরই নিজে আপনার জোরে বলেন না কেন রাস্তার মধ্যে নিজের মুসলমান ভাইকে নিজে গালাগালি করে ও মুসলমান তুমি তো গালি গালাজ করলা মুসলমান তো কোনোদিন রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মানুষকে গালি গালাজ করতে পারে না মুসলমানের স্বভাব হইল গালি গালাজ করলে ধৈর্য ধারণ করে থাকা হাত তুলে বলেন ঠিক না বেঠিক।